শ্রদ্ধেয় মাননীয়, আজকের এই পবিত্র ধর্মসভা অনুষ্ঠানের নির্ধারিত নির্বাচিত সভাপতি সাহেব হযরত আল্লামা মাওলানা মুফতি জালালউদ্দিন সাহেব দামাত বরকাতুহুম, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত উলামা হযরত, মঞ্চের উপরে সম্মানীয় ব্যক্তিবর্গ, নিচে বৈঠকে এলাকার হুজ্জাজে কেরাম, আলিমে দীন, সমাজকর্মী, সমাজবন্ধু ভাইয়েরা, সন্ধ্যা থেকে এতক্ষণ পর্যন্ত যারা পবিত্র আল কোরআন ও আল হাদিস শরীফের অনুকূলে পাক ইসলামের চূড়ান্ত দলিল আপনাদের মতো বিচক্ষণ শ্রোতামণ্ডলীর সমীপে পেশ করলেন, সেই উলামা হযরতগণের সানে আমি আমার তরফ থেকে জানিয়ে রাখছি আদাব, এহতেরাম, তাজিম ও সম্মান। সেই সঙ্গে আজকের এই পবিত্র অনুষ্ঠানটি অনুষ্ঠিত করতে গিয়ে এই খাদিমপুকুর গ্রামের যে সমস্ত যুবক ভাইরা, পরিশ্রমী বন্ধুরা, হাড় ভাঙা পরিশ্রম করে, মেহনত মুশাক্কাত করে এত সুন্দর মেহফিলটি আয়োজন করেছেন, সেই পরিশ্রমী বন্ধুদের জন্য আমি আমার তরফ থেকে জানিয়ে রাখছি প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও বুক ভরা ভালোবাসা। এবং এদেরই আহ্বানে, এদের ডাকে আপনারা যারা দূর দূরান্ত থেকে এবং নিকট থেকে আজকের এই পাক জলসায় হাজির হয়েছেন, উপস্থিতি দান করেছেন, উপস্থিতি শ্রোতামণ্ডলীর মধ্যে শুধু যে মুসলমান ভাইয়েরাই এসেছেন এটা আমি ভাবছি না, কারণ এই ভারতবর্ষের বুকে তথা পশ্চিমবাংলার সরজমিনে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একসঙ্গে গায়ে গা লাগিয়ে ছাঁচে ছাঁচ মিলিয়ে বসবাস করে আসছি। তাই যখন যে কোনো ধর্মসভার ডাক দেওয়া হয় তার হ্যান্ডবিল বা প্রচারপত্রে লেখা থাকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবারই জানায় সাদর আমন্ত্রণ। তাই আজকের এই পাক জলসায় আমার মুসলমান ভাইদের সাথে সাথে আমার হিন্দু মায়ের সন্তানরা, বৌদ্ধ, জৈন, শিখ, সাঁওতাল, খ্রিস্টান, এক কথায় অমুসলিম বন্ধুরাও আজকের এই পাক জলসায় উপস্থিত আছেন বলে আমি মনে করি। তাই যে সমস্ত অমুসলিম বন্ধুরা আজকের এই জলসার বক্তব্যে কর্ণপাত করছেন তাদেরকেও আমি আমার তরফ থেকে শ্রেণী বিশেষে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, স্নেহ অর্পণ করছি। ঠিক তার পরে পরেই যারা মুসলমান ভাই, কলমাওয়ালা ভাই, ইসলামী বা ইসলাম দরদি ভাই, এক কথায় উম্মতে মুহাম্মদি ভাই হিসেবে যারা এখানে এসেছেন, আসছেন, আরও আসবেন, এই সুন্নি ভাইদের জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই একগুচ্ছ সালামের কালিয়া, তা হল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় শ্রোতামণ্ডলী, আপনাদের সঙ্গে জাস্ট দেখা করতে এসেছি, সাক্ষাৎ করতে, কারণ দীর্ঘদিন ধরে আপনারা এই আওয়াজটা শুনছেন যে মহব্বতের সঙ্গে এই অধম পাপীবান্দার দুটো কথা শোনেন, আপনাদের ঋণ পরিশোধ করতে আমি পারবো না। যে সমস্ত মোবাইলের হোয়াটসঅ্যাপ জগতে, এই ইউটিউব জগতে যত দোয়া দানি দিয়ে কমেন্টস করছেন আপনারা, আপনাদের জায়গা আমার মাথার উপরে, আমার কোলের উপরে, আমি উপরে বসার যোগ্য নই, কিন্তু আপনারা আমাকে বসাতে জায়গা দিয়েছেন, নিজেরা নিচে বসে আমাকে উপরে বসিয়েছেন, এটা আল্লাহ পাকের মেহরবানি যে আপনার অন্তরে খুদ বা খুদ সেই শ্রদ্ধা, সেই ভক্তি তৈরি করে দিয়েছেন সেই মহান আল্লাহ। এমন কিছু নতুন কথা শোনাবো এ কথা ভাববেন না, সব কথাই পুরাতন কথা, নতুন কথা কিছু নেই।
যদি বলেন আমরা যে আতঙ্কিত এনআরসি এনআরসি করে, এ তো এক নতুন ব্যাপার না বন্ধু, এটা নতুন কথা নয়, এও পুরানো কথা। এই এনআরসির কথা 1500 বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফেই ইরশাদ করেছেন। তাহলে এনআরসির ব্যাপারটা আজকে নতুন নয়, শোনাটা হয়তো নতুন হবে। পূর্বে আপনার শোনা না হয়ে থাকলে শোনাটা আপনার নতুন করে হবে, কিন্তু কথাটা নতুন নয়। আমার মতো কোনো বক্তাই কোনো নতুন কথা বলতে পারবেন না, কারণ নতুন করে আর কোরআন ছাপা হচ্ছে না। 6666 আয়াতের বাইরে কোনো কোরআন নামক পুস্তকের কোনো আয়াত ছাপা হচ্ছে না, আর হবেও না কিয়ামত পর্যন্ত। ভাইরা আমার, এসব কিছু যা হচ্ছে আমাদের দোষেই হচ্ছে, ইমানি দুর্বলতাই হচ্ছে। আজ আপামর জনগণের কাছে এইটুকু আহ্বান করব, আসুন আমরা আমাদের ইমানটাকে সতেজ করে নিই। হিন্দু বলে বেঈমান নয়, বৌদ্ধ ভাইদেরও ইমান আছে, হিন্দু ভাইদেরও ইমান আছে, শিখ সাঁওতাল খ্রিস্টান ভাইদেরও ইমান আছে, আর সেই ইমানদার ভাইরাই এখানে এসেছেন। যারা ধর্মকে বিশ্বাস করেন, ধর্ম মানেন, তারাই আজকের এই ধর্মসভায় এসেছেন। ধর মো, মকে ধর, সেই ম ধরার প্রত্যাশী যারা, তারাই আজকের এই মাহফিলে এসেছেন। আমরা কথাই বলে থাকি যে আল্লাহ সেই ভগবান, সেই গড, সেই ঈশ্বর, ইমান থাকলো না। সে যদি হিন্দু ভাইও বলে যেই গড, সেই ভগবান, সেই আল্লাহ, সেই ঈশ্বর, ইমান থাকলো না। কোনো ধর্মাবলম্বী আল্লাহর সঙ্গে যদি অন্যকে মিলিয়ে দেয়, তাহলে এক আল্লাহর প্রতি একক ব্রহ্ম দ্বিতীয় নাস্তিক, এর প্রতি তার ইমান থাকলো না। এক্সাম্পল স্বরূপ বুঝিয়ে দিই, বোতলে পানি আছে, এর নাম পানি, একে কেউ বলে জল, কেউ বলে ওয়াটার, কেউ বলে সারাবন তহুরা। যে দেশের যেমন ভাষা, জিনিসটা এক, ভাষাগত দিক থেকে নাম আলাদা আলাদা, কিন্তু জিনিসটা এক। কিন্তু বন্ধুরা, এই পানিতে যদি খানিকটা চিনি মিলাওট করা হয়, দু চামচ চিনি যদি দিয়ে দেওয়া হয়, এর নাম আর পানি থাকে না, এর নাম কি হয়? শরবত হয়ে যায়। আবার এই পানিতে যদি এক চামচ চা পাতা দিয়ে দেওয়া হয় ফুটিয়ে নেওয়ার পর, এর নাম আর পানি থাকে না, কি হয়ে যায়? চা। এখন ওই পানিটায় চিনি মেলানোর পরেও যদি কেউ বলে এটা পানি, আপনি পাশ থেকে বলবেন দুর্বোকা, এই যে শরবত। চাপাতি দেওয়ার পর কেউ যদি বলে এটা পানি, আপনিই বলবেন না এর পানি নেই, চা। কথা ঠিক বললাম না ভুল বললাম? তাহলে যিনি আল্লাহ, তিনি ভগবান, তিনি গড, তিনি ঈশ্বর, আল্লাহর সাথে মেলালে হবে না। কেন? গডের স্ত্রী আছে, গডস মাদার, ঈশ্বরের স্ত্রী আছে, ঈশ্বরী, ভগবানের স্ত্রী আছে, ভগবতী, আল্লাহর কোনো স্ত্রী আছে, ইল্লিবিল্লি এরকম কিছু আছে? তাহলে যার স্ত্রী আছে আর যার নেই, দুজন এক কি করে হতে পারে? তাহলে আল্লাহ কেবল আল্লাহই। আসুন প্রথম ইমান ঠিক করি,
আল্লাহ, শুধু আল্লাহই। এটা আমি মুসলমান হিসেবে বলছি তা নয়, এটা আমার হিন্দু মায়ের সন্তান যারা ব্রাহ্মণ ভাইরা তারাও জানেন যে হ্যাঁ আল্লাহ শুধু আল্লাহ। সেই জন্য পৈতে ধারণ করার সময় আল্লাহর নাম নেয় অল্লং জ্যৈষ্ঠং সৈষ্ঠং পরমং পূর্ণং ব্রাহ্মণ অল্লম অল্লা রসুল মোহাম্মদকং বরস আল্লাহ আলম আদাল্লা বুকমেক কম অল্লা বুক নিখত কম। ওখানে ভগবানের নাম নেয় না, গড বলে না, ঈশ্বর বলে না, শুধু আল্লাহ। কিভাবে আল্লাহর প্রশংসা করছে? অল্লং মানে আল্লাহ, জ্যৈষ্ঠং মানে বড়, সৈষ্ঠং মানে শ্রেষ্ঠ, পরমং মানে পরম, পূর্ণাং মানে সম্পূর্ণ, অল্লম সেই আল্লাহ। তাহলে আল্লাহ ভগবান গড ঈশ্বর এখানে কিন্তু এক নয়। কোন ধর্মাবলম্বী ধর্মগুরুকে জিজ্ঞাসা করুন, তিনি একথা মেনে নেবেন, হ্যাঁ আল্লাহ শুধু আল্লাহ। তাই সারা পৃথিবীর যত মানুষের নাম আছে, যারা কম্পিউটার ইউজ করেন, রিসার্চ করে দেখবেন গড বহু মানুষের নাম পাবেন, ভগবান বহু নাম মানুষের নাম আছে দেখতে পাবেন, ভগবান বাবু, ঈশ্বর বহু মানুষের নাম আছে, যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেখতে পাবেন। কিন্তু পৃথিবীর কোটি কোটি মানুষের কোটি করোড় নামের মধ্যে একটাও আল্লাহ কোনো মানুষের নাম আছে দেখতে পাবেন না। আবদুল্লাহ, ওবাইদুল্লাহ, ইকরামুল্লাহ, খলিলুল্লাহ এসব পাবেন, কিন্তু আল্লাহ অনলি ফর আল্লাহ কোনো মানুষের নাম আপনি কম্পিউটারে পাবেন না যে কোনো মানুষের নাম আছে। ভগবান নাম রাখতে পারলেন, ঈশ্বর নাম রাখতে পারলেন, গড নাম রাখতে পারলেন, আল্লাহ রাখতে পারলেন না, কারণ আল্লাহ শুধু আল্লাহ। এ হলো ভিতরের কথা। কারোর মনে একবার স্বাদ জাগলো না আমার ছেলের নামটা আল্লাহ রাখি তো? তাহলে আল্লাহর সাথে কারো তুলনা হবে না, শুধু আল্লাহ। নেক্সট, সেই আল্লাহর পবিত্র কোরআন। আপনি একটা গাড়ি কিনলে গাড়ির যিনি তৈরি প্রস্তুতকারক, যিনি গাড়িটাকে তৈরি করেছেন, তিনি একটা বই তৈরি করে দিয়েছেন আপনার গাড়িটাকে ঠিকভাবে পরিচালনা করার জন্য। এখন এক ভাই কিনেছে M80, আর এক ভাই কিনেছে হিরো হোন্ডা। তো হিরো হোন্ডার বই হিরো হোন্ডাওয়ালাকে দিয়েছে, M80 বই M80ওয়ালাকে দিয়েছে। দুই ভাই বইটা যদি পাল্টাপাল্টি করে নেয় গাড়ি চালাতে পারবে? M80 তেল ঢালার জায়গা আলাদা, হিরো হোন্ডায় তেল ঢালার জায়গা আলাদা, M80 চাবি স্টার্ট করার চাবি ঢোকানোর জায়গা আলাদা, হিরো হোন্ডার জায়গা আলাদা। তাহলে যে যেমন গাড়ি সে তেমনভাবে বইটা তৈরি করে তার হাতে দিয়ে দেওয়া হয়েছে, কনজুমারের হাতে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তাকে দু চারজন বলেছে, বাকি লোক ভাবছে অন্য কেউ। সৃষ্টিকর্তাকে কোনো সন্দেহ আছে নাকি? আমাদের সৃষ্টিকর্তাকে সেই আল্লাহ রাব্বুল আলামিনের দিয়ত শাশ্বত বাণী ভরপুর আল কুরআনুল মাজিদ। এই কুরআন শরীফ এমনই একটি ধর্মগ্রন্থ যা অন্য ধর্মগ্রন্থের সাথেও মিলবে না। যেমন অন্যান্য নামগুলো আল্লাহর সঙ্গে মিলল না, তেমন কুরআন শরীফ যে আল্লাহর দিয়ত বাণী এটাও অন্য ধর্মগ্রন্থের সাথে মেলে না। বন্ধুরা, আপনি খুলে দেখুন, বেদ কোনো না কোনো মানুষ লিখেছেন, তার নাম কৃষ্ণ দ্বৈপায়ন। রামায়ণ কোনো না কোনো মানুষ লিখেছেন, যেমন একটা রামায়ণ লিখেছেন তুলসীদাস, একটা রামায়ণ লিখেছেন বাল্মীকি। এরকম সারা পৃথিবীর যত ধর্মগ্রন্থগুলো আছে লেখকের নাম পাওয়া যাবে,
কিন্তু কোরআন শরীফ লিখেছেন, পৃথিবীর এমন কোন লেখকের নাম পাওয়া যায়? পাওয়া যায় না। যে কোনো ধর্মগ্রন্থ খুললে তাতে লেখা আছে, যদি এর মধ্যে কোনো ভুল ত্রুটি বিচ্ছুতি পাওয়া যায় তাহলে প্রাপ্তি স্থানের ঠিকানায় জানালে দ্বিতীয় সংস্করণে পরিশুদ্ধ রূপে ছাপিবার চেষ্টা করিব, প্রকাশক বা গ্রন্থাগার। কিন্তু কোরআন শরীফের প্রথমে খুললেই জালিকাল কিতাবুল লা রাইব ফিহি, এই পুস্তকের মধ্যে কোনো রকম সন্দেহ নেই। সুবহানাল্লাহ বললেন না? নাম্বার তিন, আমাদের পেছনে মুফতি সাহেবরা বসে রয়েছেন, অনেক আলিম এদিন বসে আছেন। খ্রিস্টান ভাইয়েরা একটা প্রশ্ন তুলেছে, শুনে নেন। খ্রিস্টান ভাইয়েরা বলতে চাইছে যে কোরআন শরীফ খুললেই দেখা যাচ্ছে জালিকাল কিতাবুল লা রাইব ফিহি, জালিকা মানে তো সেই কিতাব, আলেমরা বলছে এই কিতাব, এটা ভুল মানে বোঝাচ্ছে, ভুল। আর সত্যি আরবিক ল্যাঙ্গুয়েজের জালিকা মানে সেই, যদি এই কিতাব বলা হতো তাহলে এখানে হাজাল কিতাব বলতে হতো। জালিকাল কিতাবুল লা রাইব ফিহি, সেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। সেই কিতাব বলতে কি বোঝাচ্ছে? আগের কিতাব, অর্থাৎ বাইবেলে কোনো সন্দেহ নেই। খ্রিস্টান ভাইয়েরা বোঝাচ্ছেন বাইবেলে কোনো সন্দেহ নেই, তোমার কোরআন বলছে। ইলামবাজার এলাকার মানুষেরা, কাল যখন আপনার খ্রিস্টান বন্ধু আপনাকে বোঝাবে, আপনি তার আগের দিনেই আসলাম হাবিবের কাছ থেকে উত্তরটা শুনে রাখুন, সঙ্গে সঙ্গে যেন তার মুখের উপর জবাব দিতে পারেন। জালিকাল কিতাবুল লা রাইব ফিহি, আজকের সম্মানীয় সভাপতি মুফতি জালালউদ্দিন সাহেব আমার পেছনে বসে আছেন, উনিও জানেন জালিকা মানে সেই আর হাজা মানে এই। তাহলে জালিকাল কিতাব সেই কিতাবই তো বলা হয়েছে, তাহলে তো কোরআন নয়, তাহলে বাইবেল। কথা ঠিকই বলছে মনে হয়, ছেলেদের মাথায় ঢুকে যাবে। তাহলে একটা ভুল ব্যাখ্যা করে আসছে আজ পর্যন্ত আলেম ওলামারা, বলছে জালিকা মানে বলছে এই। তাহলে এই বিষয়টা খণ্ডন করার উপায় কি? অবশ্যই শরিয়াত সম্পূর্ণ, ইসলাম সম্পূর্ণ যুক্তিযুক্ত, অযৌক্তিকতা কিচ্ছু নেই। তাহলে আজকের জলসাই যারা এসেছেন আলহামদুলিল্লাহ, এর প্রাঞ্জল মুখর উত্তর আপনারা জেনে যাবেন। বন্ধুবর্গ, নাম্বার চার, এই পবিত্র কোরআন শরীফ এমন একটা ধর্মগ্রন্থ, অন্যান্য ধর্মগ্রন্থগুলো রূপে রূপান্তরিত হয়েছে। যেমন ভারতের বেদ যা, ভারতের মহাভারত যা, আপনি লক্ষ্য করুন গিয়ে দেখুন, শ্রীলঙ্কার বেদ কিন্তু তা না। ভারতের রামায়ণ যা, আপনি গিয়ে লক্ষ্য করুন, ইরানের রামায়ণ তা না। ভারতের গীতা যা, আপনি গিয়ে লক্ষ্য করুন, সিংহলের গীতা কিন্তু ডিফারেন্স, আলাদা। কারণ কি? ওগুলো মানুষের রচিত, কিন্তু কোরআন শরীফ মানুষের রচিত নয় বলেই আপনার বাড়িতে আলমারিতে তাকে যে কোরআনটা তোলা আছে, ওই কোরআনটা আমেরিকাতেও আছে, ওই কোরআনটা লন্ডনে আছে, ওই কোরআনটা আরবে আছে, ওই কোরআনটা ইরাকে আছে, ওই কোরআনটা বাংলাদেশে আছে, পাকিস্তানে আছে, পৃথিবীর যে কোনো গলিতে গলিতে গিয়ে একটা কোরআন হাতে নিয়ে দেখবেন, একটা জের জবর অক্ষর, একটা পেশ পর্যন্ত পরিবর্তন হয়নি। নাম্বার পাঁচ, সারা পৃথিবীতে যত ধর্মগ্রন্থগুলো আছে, এমন কোন যুবরাজ আসলো পৃথিবীতে যাকে সারা পৃথিবী দাদা বলে মেনে নিল, মনে করুন সেই যুবরাজ ঘোষণা করল পৃথিবীর বুক থেকে সমস্ত ধর্মগ্রন্থগুলোকে মুছে দেওয়া হোক, শেষ করে দেওয়া হোক, নস্যাৎ করে দেওয়া হোক। এখন তিনি যখন হুকুম করেছেন, সারা দেশের প্রধানমন্ত্রীরা গুপ্তচর লাগিয়ে দিল, কার কার বাড়িতে ধর্মগ্রন্থ আছে সব বার করতে বলো। পুড়িয়ে দেওয়া হলো, পুঁতে দেওয়া হলো, আগুনে জ্বালিয়ে দেওয়া হলো, নদীতে ভাসিয়ে দেওয়া হলো। 50 বছর কোনো ধর্মগ্রন্থ ছাপা হবে না। 50 বছর পরে আবার কোনো একজন যুবরাজ আসলেন,
পৃথিবীর দাদা হয়ে তিনি এলান করলেন 50 বছর আগে যে ধর্মগ্রন্থগুলো ছিল, যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রী বা গৃহমন্ত্রী ঘোষণা দিচ্ছেন যে 70 সালের আগে দলিল বার করো, অনুরূপ 50 বছর আগে যে ধর্মগ্রন্থগুলো ছিল সেইগুলো আবার ছাপা হোক। বেদ আ আসবে না, গীতা আ আসবে না, বাইবেল আ আসবে না, ত্রিপিটক আ আসবে না, পুরাণ আ আসবে না, গীতা আ আসবে না, জিন্দাবেস্তা আ আসবে না। 50 বছর পরে যখন বলা হবে 50 বছর আগের সেই পুরাণ আ আসবে কি আসবে না? কারণ সারা পৃথিবীতে কয়েক কোটি মানুষের সিনার ভিতরে কোরআন ঢোকানো হয়েছে, যারা কোরআনে হাফিজ, ওটাকে আগুনে পুড়িয়ে দেওয়া যাবে না, ওটাকে মাটিতে পুঁতে দেওয়া যাবে না, ওটাকে পানিতে ভাসিয়ে দেওয়া যাবে না। আজকে যে ছেলেটার বয়স 20 বছর, 50 বছর পরে সেই 70 বছরের কোরআনে হাফিজ কোরআন পড়তে থাকবে, আর আলিমরা লিখতে থাকবেন, কয়েক মাসের মধ্যে অগণিত কোরআন তৈরি হয়ে যাবে। এর কারণ কি? অন্যান্য ধর্মগ্রন্থের হাফেজ নাই, একমাত্র কোরআন শরীফের হাফেজ আছে। আমার মনে প্রশ্ন জাগলো, কেন? অন্য ধর্মগ্রন্থও তো ধর্মগ্রন্থ, সেই ধার্মিকরা মুখস্থ করলে তারা সেই ধর্মের ধর্মগ্রন্থের হাফেজ হবে? অনেক এ নিয়ে ভাবলাম, মন মগজে ধরা পড়ল অন্য ধর্মগ্রন্থের হাফেজ হয় না, কারণ শ্রুতিতে কমজোরি। সমস্ত ধর্মগ্রন্থের পাঠকদেরকে এক জায়গায় জড়ো করা হয়েছিল আমেরিকায়, পড়ো তোমার ধর্মগ্রন্থ তুমি পড়ো। একজন সনাতন ধর্মালম্বী ভাই, তিনি বেদ পড়লেন। কি পড়ছেন? ওম নমস্তে সথে তে জগৎকরণাই, নমস্তে চিতে সর্বলোকস্যায়াই, নমঃ দৈত্যতত্ত্বায় মুক্তিপ্রদায়, নমঃ ব্রহ্মণে ব্যাপিনে শাশ্বতায়, তমেকং শরণং তমেকং বরেণ্যং তমেকং জগৎপালকং সম্প্রকাশম, তমেকং জগৎকর্ত্রী পত্রী বৃহত্রী, তমেকং পরম নিশ্চলং নির্বিকল্পং, ভয়ানং ভয়ং ভীষণং ভীষণানাম, গতিঃ প্রণীনং পবনং পবনানাম, ভয়ন্তং জগৎশক্তিরূপং নমঃ সদেকং নিধানং নিরাণং মমীশং ভাবং ভীব পোতং শরণং ব্রজামহ। চুপ কর, চুপ কর, এ খ্রিস্টান ওঠো, বাইবেল পড়ো। সে বাইবেল পড়ছে। ইফ ইউ লাভ মি কিপ মাই কমান্ডমেন্টস আই উইল প্রে দি ফাদার হি শুড গিভ ইউ অ্যানাদার কমফর্টার দ্যাট হি মাই অ্যাবাইড উইথ ইউ ফর এভার হি শুড টচ ইউ অল থিংস অ্যান্ড ব্রিং অল থিংস টু ইওর রিমেম্বরেন্স হোয়াট এভার আই হ্যাভ সেড অ্যান্ড টু ইউ। স্টপ কর, স্টপ কর, স্টপ কর। এই মুসলমান কোরআন পড়ো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خلق الإنسان তুকিবা
مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما صدق الله العظيم هندو মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নির্বিচারে চোখ বন্ধ করে একটু দিলে হাতটা বসিয়ে চিন্তা করুন কোনটা এই বাচ্চাকে শিশু মনকে আকর্ষণ করবে এই জন্যই কোরআন শরীফ মুখস্থ করতে বা করার আশা ছোটবেলা থেকে বহু বাচ্চার মনে একটা জায়গা করে কেউ সুযোগ পেলে তা মুখস্থ করে আর কেউ করবো করবো মনে করে করতে পারে না কিন্তু করার আশা জাগে প্রতিনিয়ত তিনবার মসজিদে গিয়ে ইমাম সাহেবের পেছনে দাঁড়িয়ে শুনছে তিনবার কারণ তিনবার শুনতে পাই জোরে বাকি দুবার প্রতিনিয়ত শুনছি আল্লাহু আকবার الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها بچتا سنجر من من بھاب جاہرے آمی جدی رکھم پولتے پڑتا ہوئی کیا ہوئی نا এই জন্য কোটি কোটি সিনার মধ্যে কোরআন বিদ্যমান যা আগুনে পোড়ানো যাবে না মাটিতে পুঁতে দেওয়া যাবে না পানিতে ভাসানো যাবে না লক্ষ লক্ষ কোরআন তৈরি হয়ে যাবে আবার
মুসলমান হিসেবে গর্ববোধ করুন, বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, তাই এই কোরআনকে শেষ করে দিতে হবে সারা বিশ্বের দাবি, কোরআনকে শেষ করে দাও। তার জন্য কি করতে হবে? যেখানে কোরআনের হাফেজ হওয়ার কারখানা, মাদ্রাসাগুলো বন্ধ করে দাও। বলা হলো তোমরা কোরআনে হাফেজ হওয়ার নাই হও, আর কোরআন যারা পড়তে পারো কোরআন ছেড়ে দাও, কোরআন ছাড়ো। হে হিন্দুস্তানের মুসলমান সম্প্রদায়, তোমরা কোরআন ছাড়ো নয় তো ভারত ছাড়ো। পেপারে বড় বড় অক্ষরে লেখা হলো কোরআন ছাড়ো নয় তো ভারত ছাড়ো। আমরা কি কোরআন ছেড়ে দেব? বন্ধুরা জোরে বলুন কোরআন ছেড়ে দেব। তাহলে ভারত ছাড়তে হবে। আমরা কি ভারত ছেড়ে দেব? ছাড়ব। তাই আমি লিখেছিলাম ছাড়িব না কোরআন, ছাড়িব না কোরআন, না ছাড়িব হিন্দুস্তান, ছাড়িব না কোরআন, না ছাড়িব হিন্দুস্তান, এই জন্মভূমির ভালো আমাদের মান, এই জন্মভূমির ভালোবাসা আমাদের মান, ছাড়িব না কোরআন, না ছাড়িব হিন্দুস্তান, এই জন্মভূমির ভালোবাসা আমাদের মান, এই জন্মভূমির ভালোবাসা আমাদের মান, ছাড়িব না। কেন কোরআন ছাড়বো না? কোরআন মোদের আশার আলো, কোরআন মোদের তাজ, কোরআন হতে বিশ্ব জাহান হচ্ছে কবিরাজ। কোরআনেরই একটি আয়াত লিখলো কাবার তারে, আরবের সাহিত্যিক সকল দেখতে এলো তারে। হুকুম হলো এমন কেহ আছেন গবেষক, ওই আয়াতের নেই নকল করে এক পিসে দেখাক। নবী বললেন ও জিবরীল, যে কোরআন অবতীর্ণ হচ্ছে আমার উপরে, এই কোরআন নাকি আমার বাণী, আমি নাকি নিজে থেকে পড়াচ্ছি? বড় বড় সাহিত্যিক আছে, লেখক আছে, কবি আছে, দার্শনিক আছে, তারা বলছে ওর এমন কি ব্যাপার, ও তো আমরাও বলতে পারবো, বানাতে পারবো, লিখতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিবরীল, এরপর আমি এমন কিছু কথা পাঠাবো, কিছু আমার তরফ থেকে যাবে, আর অফ করে অফ করে দেবো ওদের জন্য। আল্লাহ পাঠালেন ইন্না আতাইনাকাল কাউসার, যে কোনো কবিতা হয় চার লাইনে কবিতা হয়, কাল ছিল ডাল খালি আজ ফুলে যায় ভরে, বল দেখি তুই মালি হয় সে কেমন করে। তাহলে চার লাইনে একটা ছন্দ, একটা গজলও যদি ধরা হয় দেখবেন চার লাইনে একটা ছন্দ হয়। তাহলে কোরআন শরীফ কিছু পদ্য আর কিছু গদ্য, কিছু কবিতার মতো আর কিছু গদ্যের মতো। কোরআন শরীফ যখন পড়বেন দেখুন লক্ষ্য করুন, আর রহমান, যারা কবিরা একটা তো লিখতে পারেন, লক্ষ্য করুন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইসজুদান। এতে যটা অক্ষর তো তটা অক্ষর, এত সুন্দর করে আল্লাহ পাক কোরআন শরীফ পাঠিয়েছেন আমাদের কাছে। তেলাওয়াত করতে করতে যদি একঘেয়েমি লাগে, তো গদ্য করতে করতে মাঝে মাঝে পড়তে আসো, গদ্য করতে করতে মাঝে তুমি পড়তে আসো। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। তোমাকে যেন একঘেয়েমি না লাগে। তাহলে চার লাইনে কবিতা হয় ইন্না
কাউসার, ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আরেকটা লাইন একটু দরকার আছে, তবে মিলবে। জিবরিলকে বলা হলে এই পর্যন্ত গিয়ে শেষ কর, দেখি ওরা কি, চার নম্বর লাইনটা ওরা তৈরি করে দিক। কোরআনের তিনটি আয়াত লিখলো কাবার তারে, আরবের সাহিব থেকে সকল দেখতে এলো তারে, হুকুম হলো এমন কেহ আছেন গবেষক, ওই আয়াতের নাই নকল করে একটি সে দেখাক। সবাই আসে দেখে, ইন্না আতাইনা কাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তারপরে যে দরকার দেখি লেখ, এবার আরবের বড় বড় লেখকরা, পণ্ডিতরা, সাহিত্যিকরা আসে, সারাদিন ধরে বসে বসে চেষ্টা করে, সন্ধে হলে ফিরে যায়, সারাদিন চেষ্টা করে সন্ধে হলে চলে যায়, পরের দিন আবার আসে, লোক আস্তে আস্তে বাড়তে থাকে, খাতা কলম নিয়ে আসে, শূন্য নিয়ে ফিরে যায়, চার নম্বর লাইনটা লিখতে পারে না। বাদশাহ হুকুম করলো কালকেই শেষ দিন, যদি কেউ পারে তাকে মোটা পুরস্কার দেব, আর না পারলে তাহলে ওদেরকে দিয়ে ইসলাম কবুল করাবো, সহজে ইসলাম কবুল করব, চেষ্টা করব না। সেদিন আর রাত্রে কেউ যায় না, সারা রাত চেষ্টা করছে, তখন তো আর এই কারেন্ট হাই ছিল না, লাইট ছিল না, ওই প্রদীপে তেল পুড়িয়ে পুড়িয়ে দেখে একবার করে চেষ্টা করে, দেখে একবার করে চেষ্টা করে, কি করা যায়, মাতার ঘাম তপস তপস করে পড়ছে, তবে যে বলছি বিহারে নাকি তোরাও পারবি, তোদের মধ্যে সব থেকে বড় লেখক কে বলে, স্যার ওই চুপ বসে আছে, সে চুপ করে আছে, অন্যান্যরা দেখাচ্ছে স্যার উনি সব থেকে বড় লেখক, তা ওখানে চুপ করে আছে, বড় লেখক বড় মধ্যমই ফলা। সবাই যখন চলে গেল, সকাল পর্যন্ত টাইম শেষ হয়ে যাবে, শেষ বেলায় আহারে এসে লিখে দিল, সবাই তখন ঘুরে আসছে, লিখছে লিখছে, তখন দেখাই যাক লিখছে, তো লেখা ছিল কি, আমার সাথে আপনারাও বলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, তারপর একটা ইন্না শানিয়াকা হুয়াল আবতার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সে লিখে দিয়ে চলে গেল, লাইসা হাযাকাল বাশার, এটা কোন মানুষের দ্বারা সম্ভব না, জোরে বলে সুবহানাল্লাহ, এটা কোন মানুষ লিখতে পারবে না, মানুষের দ্বারা সম্ভব না, লিখে দিয়ে চলে গেল। তাই কোরআনের তিনটি আয়াত লিখলো কাবার তারে, আরবের সাহিত্যিক সকল দেখতে এলো তারে, হুকুম হলো এমন কেহ আছেন গবেষক, ওই আয়াত নাই নকল করে একটি সে দেখাক। শেষে হার মানিয়া বলল, এ যে আসমানি বিজ্ঞান, ও হার মানিয়া বলল, এ যে আসমানি বিজ্ঞান, ছাড়ব না কোরআন, না ছাড়ব হিন্দুস্তান, এই জন্মভূমির ভালোবাসা আমাদের ইমান, ছাড়ব না কোরআন। তাহলে তো ভারত ছাড়তে হবে, কি বলেন, ভারত ছাড়বেন, ভারত ছাড়বেন, কেন ছাড়বেন না, বলতে পারি জোর গলাতে, হিন্দুস্তানের মাটি এ যে মুসলিমের রক্ত দিয়ে ধুয়ে হলো খাঁটি, এক দুই নয় শত শত নয় লক্ষ আলেমগণ, এই হিন্দুস্তান আজাদির লাগি দিয়েছে মালজান, আজ ইতিহাসের পাতায় কোথাও নাই গো তাদের নাম, আজ ইতিহাসের পাতায় কোথাও নাই গো তাদের নাম,
আশা আমাদের মান, ছাড়িব না কোরআন, কাগজে নাই থাক মিথ্যা ইতিহাস। ব্রিটিশ যাওয়ার আগে রচনা করে দিয়ে গেছে, কিছু তাদের চারণ সন্তানদের উপরে দায়িত্ব দিয়ে গেছে, তোরা এইভাবে ইতিহাস লিখবি যাতে করে হিন্দু মুসলমানের কোনোদিন যেন মিলন ক্ষেত্র ভারতবর্ষে তৈরি না হয়। যে মিথ্যা ইতিহাস লিখে দিয়ে গেছে এখনো পর্যন্ত, যে হিন্দু ভাইয়েরা মুসলমানদের ধরে ধরে কেটে কুচাই নি এতদিন, এদেশের হিন্দু ভাইয়েরা ভালো তার প্রমাণ দিয়েছে। যদি ওই ইতিহাসের রঙেতে রঞ্জিত করত নিজেদেরকে, তাহলে আজ ভারতবর্ষে আর কোনো মুসলমান থাকতো না বন্ধু, সব শেষ হয়ে যেত। ওই ব্রিটিশের চালাকিটা কিছু জ্ঞানী হিন্দু ভাইয়েরা বুঝতে পেরে তারা মুসলমানদের সাথে বন্ধুসুলভ ব্যবহার করে চলেছে, আগামী দিনেও করবে। আমার ভাইয়েরা বন্ধুরা, ইতিহাস কেমন করে মিথ্যা করেছে একটা একটা করে একটু প্রমাণ দিই। শোনার ইচ্ছা আছে আপনাদের? শোনার ইচ্ছা আছে? কাদের ইচ্ছা আছে হাত উঠান। এই যে মসজিদ ভেঙে মন্দির কর, এটা কোনো শহীদাই ধর্ম সম্পন্ন হিন্দু ভাইয়ের কাজ নয়। কোন হিন্দু ভাই চায় না ধর্মস্থান আঘাতপ্রাপ্ত হোক। আমাদের পশ্চিমবাংলার হিন্দুরা কোনোদিন চায় না কোনো মসজিদ ভাঙা হোক, মুসলমানরাও চায় না কোনো মন্দির ভাঙা হোক। যদি মুসলমান মন্দির ভাঙার পক্ষে থাকত, ও হিন্দু মায়ের সন্তানরা, আপনি আমার বন্ধু, একটু চোখ বন্ধ করে ভাববেন কথাটা। মুসলমান রাজত্ব করেছে পৌনি 1000 বছর এই ভারতবর্ষের সার জমিনে, মুসলমান রাজত্ব করেছে পৌনি 1000 বছর। মুসলমান যদি ভারতে না আসত, ভারতের সংস্কৃতি এত উজ্জ্বলময় থাকত না, এত অ্যাডভান্স আগিয়ে যেত না। এই ভারতকে একসময় সোনার চিড়িয়া বলা হতো। সারা পৃথিবীতে যত সম্পত্তি ছিল তার মধ্যে অর্ধেক ছিল শুধু এই ভারতে, আর অর্ধেক ছিল সারা পৃথিবীতে। সেই সময় ভারতকে সোনার চিড়িয়া বলে আখ্যায়িত করেছিল সারা বিশ্ব। সে সময় দাওরান কার ছিল, সিংহাসনে বসেছিলেন কে? সেই সময় দিল্লির সিংহাসনে, দিল্লির মসনদে রাজ করছেন বাদশাহ ঔরঙ্গজেব। যে সময় কোহিনুর হীরা, বিশ্বের সব থেকে দামি হীরা কোহিনুর হীরা ছিল এই ভারতের সম্পত্তি, বাদশাহ ঔরঙ্গজেবের হাতে। বাদশাহ ঔরঙ্গজেব যে টুপিটা মাথায় দিয়ে বিচারে বসতেন, ওই কোহিনুর হীরা লাগানো ছিল তার মধ্যে। সেই কোহিনুর হীরা চুরি করে নিয়ে গেল কারা, সেই কথা আজকে আর কেউ ভাবে না, বলবে না। আমার ভাইয়েরা বন্ধুরা, এই ঔরঙ্গজেবকে বলা হয়েছে ইনি একজন কূটনৈতিক রাজা। ঔরঙ্গজেবের ইতিহাসে লেখা হয়েছে ইনি কোরআনকে অক্ষরে অক্ষরে মানিয়া চলিতেন। তার মানে কোরআনে যেমন বলা হয়েছে যে ইসলাম ছাড়া অন্য কেউ তোমার বন্ধু নয়, তাই কাউকে দেখতে পারত না, সব কেটে কুচিয়েছে। ঔরঙ্গজেব এত খারাপ যে নিজের বাপকে পর্যন্ত ছাড়েনি, বন্দি করেছে। আমি আল্লাহর কসম করে হাজার হাজার মানুষের কাছে এই বীরভূম জেলার এলামবাজারের জলসাই বলে যাচ্ছি, ওগ বন্ধুরা, এই ইতিহাস সম্পূর্ণ মিথ্যা। ঔরঙ্গজেব নিজের বাপকে বন্দি করেনি, এটা তাকে শিক্ষিত সমাজে কলঙ্কিত করার জন্য মিথ্যা ইতিহাস রচনা করা হয়েছে। সাথে সাথে এই সময় আরও একটা কথা বলে দিই, ঔরঙ্গজেব এমন একটা বাদশাহ ছিলেন, তার এই ইতিহাস, এই সত্য ঘটনাটা যদি ইতিহাসে পড়ানো হতো, তাহলে আজ হিন্দু মুসলমানের এত বিভেদ সৃষ্টি করতে পারত না। ঘটনাটা বলি, বাদশাহ ঔরঙ্গজেব যখন দিল্লির মসনদে, ওই সময় হিন্দু ভাইদের যে তীর্থস্থান আছে কাশী, কাশীতে তখন সেনাপতি হয়ে আছেন কে? শের খান নামক একজন ব্যক্তি। যেখানে তার সিংহাসন ছিল, যেখানে তার মসনদটা ছিল, পাশেই ব্রাহ্মণ ভাইদের বস্তি ছিল, বস্তি আজও আছে, আপনারা গেলে লক্ষ্য করবেন। এই ব্রাহ্মণ বস্তিটা গরিব বস্তি, এই ব্রাহ্মণ পরিবারের একটা সুন্দরী মেয়ে ছিল, যে মেয়েটির নাম ছিল শকুন্তলা। শের খানের নজর পড়ল শকুন্তলার দিকে, শের খান শকুন্তলার বাবাকে গরিব ব্রাহ্মণকে ডেকে পাঠালো, আর ডেকে বলল, তোমার মেয়ে শকুন্তলা? লাহা জাহাপনা, বললে 15 দিনের মধ্যে তোমার মেয়েকে বধূ বেশে সাজিয়ে আমার রাজদরবারে নিয়ে আসবে।
শের খান যখন বলেছে, সেনাপতি বলেছে কিছু করার নেই, মাথা পেতে মেনে নিয়ে বাড়িতে গিয়ে গরিব ব্রাহ্মণ চিন্তায় বসে আছেন। শকুন্তলা এক দুদিন লক্ষ্য করে তৃতীয় দিনের দিনে বলছে, বাবা কয়েকদিন তোমার মুখে হাসি দেখতে পাচ্ছি না, খাওয়ার দিচ্ছি খাচ্ছ না, কি এত চিন্তায় ব্যস্ত আছো বাবা? গরিব ব্রাহ্মণ তখন বলছে, বেটি রে, শের খান বলেছেন তোকে 15 দিনের মধ্যে বধুবেশে যেন তার খাস কামরায় পৌঁছে দিই। আমি বাবা হয়ে কি করে এটা করি বল? মেয়ের গলায় কলসি বেঁধে ডুবিয়ে মেরে দিতে পারবো, কিন্তু মেয়েকে ওই শের খানের দরবারে পৌঁছে দিতে পারবো না, তাই আমি চিন্তায় ভাবছি কি করি কি করি। শকুন্তলা বলছে, বাবা কোনো চিন্তা নেই, তুমি একটা কাজ করো। কি করবো বেটি? যাও সেনাপতির কাছে যাও, গিয়ে ওই 15 দিনটাকে 1 মাস করো, আর গিয়ে বলবে যে আমি তো গরিব ব্রাহ্মণ, এত পয়সা তাড়াতাড়ি জোগাড় করতে পারছি না, আপনি আমাকে একটু লম্বা সময় দেন, 1 মাস করুন, 1 মাসের মধ্যে আমি মেয়েকে নিয়ে এখানে খাস কামরায় পৌঁছে দেবো। শের খান চিন্তা করলো, বাহ, তাহলে আমাকে কোনো রকম জোর জবরদস্তি করার প্রয়োজন হবে না, কোনো লোক লস্কর পাঠানোর দরকার হবে না, কাড়া হিচড়া করার দরকার হবে না, নিজেই যখন দিয়ে যাবে মেনেই নেওয়া যাক। মুচকি হেসে বললেন, ঠিক আছে ব্রাহ্মণ, 1 মাসের সময় দিলাম। ব্রাহ্মণ তো গেলেন বাড়িতে, গিয়ে বলছে, বেটি আমি তো 1 মাসের সময় পেলাম, কিন্তু 1 মাস পরেই বা আমি কেমন করে পৌঁছে দেবো বল? শকুন্তলা বলছে, বাবা কোনো চিন্তা নেই, তুমি কোনো রকম ভেঙে পড়ো না, আমি ব্যবস্থা করে নিচ্ছি। সেই রাত্রেবেলা শকুন্তলা বিছানা থেকে উঠে চোরের মতো একজনের ঘোড়া চুরি করে নিল, কিংবা কারুর চেয়েছিল হয়তো, সেটা লেখা নেই। সেই ঘোড়ায় চেপে সোজা রাতের অন্ধকারে রওনা দিল কোথায়, দিল্লির মসরাদ, বাদশাহ ঔরঙ্গজেবের দরবারে। দিনটা ছিল শুক্রবার, বাদশাহ ঔরঙ্গজেব প্রতি শুক্রবারে দিল্লির জামা মসজিদে নামাজ পড়ে যখন লাল কেলার দিকে অর্থাৎ পূর্ব গেট থেকে বার হতেন, দুই পাশে অভিযোগকারী বা কারিনীরা চিঠিতে তাদের অভিযোগ লিখে দুই পাশে দাঁড়িয়ে থাকত। বাদশাহ ঔরঙ্গজেব নামাজ সময় নিজের হাতে ওই চিঠি গ্রহণ করতে করতে নামতেন। সেদিন ছিল শুক্রবার, শকুন্তলা পৌঁছে গেল সেই লাইনেই, দাঁড়িয়ে গেল নিজের অভিযোগের চিঠি নিয়ে। যখন বাদশাহ ঔরঙ্গজেব সবার চিঠি নিতে 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 শেষ প্রান্তে ওই শকুন্তলার চিঠি নিতে যাবেন, এমন সময় হাতটা গুটিয়ে নিলেন, পকেট থেকে একটা ছেঁড়া টুকরো কাপড় বার করে, রুমাল বার করে আঙুলে জড়িয়ে নিলেন, হাতে জড়িয়ে নিয়ে চিঠিটা গ্রহণ করছেন। শকুন্তলা তখন বলছে, বাদশা জাহাঁপনা, সবার সঙ্গে যেভাবে নিলেন আমার সঙ্গে দ্বিচারিতা করছেন কেন? বাদশা তখন বলছেন, ঔরঙ্গজেব বলছেন যে আপনি একজন মহিলা, যতই ছদ্মবেশী হয়ে আসেন। ও শকুন্তলা গিয়েছিল মুঘল বাচ্চার বেশ ধারণ করে ছদ্মবেশী হয়ে, তাই বলছে আপনি যতই বেশ ধারণ করেন না কেন, আমি বুঝে নিয়েছি আপনি একজন মহিলা, তাই আমার ইসলাম স্বীকৃতি দেয়নি, একটা পুরুষ একটা অচেনা অজানা মহিলার হাত থেকে ডাইরেক্ট কিছু নিতে যাবে না, যদি হাতে হাত লেগে যায়, তাই আমি এহতিয়াতান আমার কাপড়টা, এই আমার হাতটাকে আমি কাপড়ে জড়িয়ে নিয়েছি। চিঠিটা নিয়ে বাদশা পড়ে বলছেন, মা শকুন্তলা সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছ, ওই বাড়িতে চলে আসবে, সামনেই লাল কিলা যেখানে ঔরঙ্গজেব থাকতেন। কিছুক্ষণ পরে শকুন্তলা সেখানে পৌঁছে গেল, তারপর দাসিনীদের বলা হলো, শকুন্তলাকে আমার আর একটা সুন্দর কামরায় রেখে ওর সেবা যত্ন করতে থাকো। শকুন্তলা যতই দিন যায় ততই আপ্লুত হতে থাকে, ততই আনন্দিত হতে থাকে, মাঝে মধ্যে শুধু একটু চিন্তা হয়, বাবা কী করছে, মা কী করছে, বাবা কী খোঁজাখুঁজি করছে, মা কত চিন্তায় কাঁদছে, কারণ তখন ফোন ছিল না, মোবাইল ছিল না, যা হয় হোক গে, শকুন্তলা ভাবছে আমি খুব নিরাপত্তা জায়গায় এসেছি। একদিন কাটে, দুদিন কাটে, 10 দিন কাটে, 20 দিন কাটে, তারপরেই চিঠিতে লেখা ছিল, শের খান বলেছে অমুক দিনে তুমি, শের খানের চিঠিতে লেখাই আছে শকুন্তলার চিঠিতে যে অমুক দিন শের খানের কাছে পৌঁছাতে হবে, তাই আমি আপনার কাছে বাধ্য হয়ে চলে এসেছি। ঠিক আগের দিনে বাদশাহ ঔরঙ্গজেব বলছে, মা শকুন্তলা কাছে আসো, যাও যেমন রাতের অন্ধকারে বাড়ি থেকে বেরিয়েছিলে, এখান থেকেও রাতের অন্ধকার বেরিয়ে চলে যাও, কারণ কাল তোমার বাদশাহ সেই সেনাপতির কাছে যাওয়ার দিন, চলে যাও। শকুন্তলা চমকে উঠল, থরথর করে কাঁপছে, মনে মনে ভাবছে, হাই রে, আমি ভেবেছিলাম আমার জীবনটা যদি এখানেই কেটে যায়, আর আমার কোনো রকম চিন্তা নেই, আমি ভালো নিরাপত্তা জায়গায় পৌঁছে গেছি, এখানে নিরাপত্তা বিপুল আছে, এখানে আমার আর জানমাল ইজ্জতাব্রুর ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু এ কি বলছেন বাদশাহ? বাদশাহ যখন হুকুম করছেন তার উপরে কথা বলার তো ক্ষমতা কারণ নেই। শকুন্তলা কাঁপছে, আমাকে চলে যেতেই হবে, চলে যাবে নিজের কামরার দিকে। আবার বাদশাহ ডাকলেন, মা শকুন্তলা, আমি জানি, আমি জানি তোমাকে এখানে থেকে যেতে মন চাইছে না, কিন্তু কিন্তু যাও না মা, যাও। আর শোনো, এই ওই যে পুটুলিতে বাঁধা ও
ওগুলো আমার শকুন্তলার হাতে দিয়ে দাও। পুটুলিতে কি ছিল? ছিল বধূ বেশের সাজ সরঞ্জাম সব কিছু। সেই নিয়ে রাতের অন্ধকারে বাধ্যতামূলক শকুন্তলা বেরিয়ে গেল, ভোর রাত্রে নিজের বাবার কাছে পৌঁছালো। বাবা দেখেই বলছে, মা তুই কোথা ছিলি? শকুন্তলা বলছে, বাবা একটা দুঃখের কথা আর একটা সুখের কথা। আমি সুখের কথাটা আগে বলে নিই। হ্যাঁ বল বেটি। বাবা তোমরা তো জানো বাদশাহ ঔরঙ্গজেব খুব খারাপ। হ্যাঁ খারাপ তো বটেই। না বাবা না, ওটা বলো না। আমি গিয়েছিলাম বাদশাহ ঔরঙ্গজেবের দরবারে এখান থেকে একটা ঘোড়া নিয়ে। তারপর? বাবা এত সুন্দর মানুষ তিনি, আমাকে এ পর্যন্ত আমি যাচ্ছিলাম, ওদিকে তিন দিন পরে বেরিয়েছিল, এক মাসের তিন দিন পরে বেরিয়েছিল, আর আজকের দিনে ফিরে আসছে। বাবা 26টা দিন আমি তার কাছে ছিলাম। আমি উপরওয়ালার নাম করে শপথ করে বলছি, বাবা উনি এত ভালো মানুষ, 16 বার আমাকে মা বলে ডেকেছে। বাবা উনি আমাকে মা বলে ডেকেছে। গরিব ব্রাহ্মণ মেয়ের দিকে তাকিয়ে বলছে, তাই নাকি, এত ভালো মানুষ, তোর মতো আর সুন্দরী কন্যা তার দরবারে পৌঁছে যাওয়ার পরে সে তোকে মা সম্বোধন করেছে। আরে এমন সৎ মানুষকে আমরা কতই না খারাপ ভাবছিলাম। আচ্ছা বল বেটি, দুঃখের কথাটা কি? দুঃখের কথাটা হচ্ছে বাবা, একটু পরেই আমাকে শের খানের দরবারে পৌঁছাতে হবে। তুই ওখান থেকে আরজি জানিয়ে কিছু করাতে পারলি না? না বাবা আমি কিছু করাতে পারিনি। তাহলে আমি তো কিছুই ব্যবস্থা করিনি রে বেটি, তোকে বধূ বেশে সাজাবার? বাবা চিন্তা নেই, আমাকে বাদশাহ ঔরঙ্গজেব পুটুলি বেঁধে সব দিয়েছে বাবা। ঠিক আছে মা, তুই সেজে নে পড়ে নে, কি আর করবো বল। বধূ বেশে সাজার কমপ্লিট হয়ে গেল। এইবার শের খানের দরবারে মেয়েকে নিয়ে যাচ্ছে। যখন দরবারের ভেতরে মেরেজ গেটের ভেতরে পৌঁছে গেছে, অনেক লোক জমে গেছে দেখার জন্য, তখন শের খান খুশিতে আপ্লুত হয়ে নবযৌবন জাগ্রত হয়ে উঠেছে। তখন সে বলছে, আহারে এই আমার দরবারে যারা আছো তোমাদেরকে আমি খুশি মনে পুরস্কারে পুরস্কৃত করব, স্বর্ণমোহর দেব। স্বর্ণমোহর পুটলিত করে নিয়ে সেই দরবারে যারা ছিল লাইন দিতে বলা হলো, লাইনে সবাইকে দেওয়া হচ্ছে। দিতে 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 দেখা গেল একটা মানুষ দূরে দাঁড়িয়ে আছে কম্বল মুড়ি দিয়ে, সেই মানুষটা নিচ্ছে না। খবর এলো, স্যার জাহাপনা সবাইকে দিয়েছি, একজন মানুষের পেছন দিকে দাঁড়িয়ে উনি কিছু নিচ্ছে না। কেন নিচ্ছ না? দূর থেকে আওয়াজ আসছে যে শের খান নিজের হাতে যদি দেয় তবে নেব, অন্যের হাত থেকে নেব না। শের খান ভাবলেন, আমার খুশি অপেক্ষা করছে, আমি আর বিলম্ব করবো না, টুক টুক করে গিয়ে তার হাতে দিয়েই আসি। যখন তার সামনে পৌঁছেছে শের খান, কম্বল আচ্ছাদিত ব্যক্তিকে যখন মুখটা খুলেছে, শের খান দেখেছে এ ফকির আর কেউ নয়, এ স্বয়ং বাদশাহ ঔরঙ্গজেব। থরথর করে কাঁপতে কাঁপতে বলছে, বাদশাহ জাহাপনা আপনি এখানে? শের খান, তুই একজন মুসলিম না মুসলিমের কলঙ্ক? আমি শুধু দেখতে চাইলাম শকুন্তলার কথা সত্য না মিথ্যা, তাই দেখতে এসেছি, যা দেখলাম তা তো সত্য। লস্করের আয়দিকে আসো, চারজন লস্কর চারটে ঘোড়া নিয়ে আসো। চারটে ঘোড়া নিয়ে আসলো, চারটে ঘোড়া চারদিকে মুখ করে দাঁড় করিয়ে শের খানের চার হাত পা ওই ঘোড়ার পায়ের সাথে বেঁধে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে ঘোড়া ছুট করানো হলো, মুহূর্তের মধ্যে শের খান ওখানেই শেষ হয়ে গেল। দুটো দরবারে হাত তুলে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি যে আমাকে এরকম একটা সুবিচারক এবং সৎ বিচারের জায়গা দান করেছো মাহবুব, এর জন্য তোমার দরবারে শুকরিয়া আদায় করছি। গরিব ব্রাহ্মণরা সবাই আপ্লুত হয়ে শের খান ছুটে এসেছে বাবা বলে, কোমরের কাছে মাথা নিয়ে মাথায় হাত বোলাতে বোলাতে বলছে, মা শকুন্তলা তুই কোন ধর্মালম্বী এটা আমার দেখার নয়, আমি যে এক বাদশারে আমার কাছে সকল প্রজা সমান, সবকা সাথ সবকা বিকাশ, যেটা হওয়া উচিত ছিল সেটা এইটা হওয়া উচিত ছিল, হচ্ছে কি হচ্ছে কি, সবকা নজর ইত্তা মিলেগা মুসলমান কো নহি মিলেগা। বলছি আসছি সে কথায় বন্ধু। এরপর শের খান শেষ হয়ে যাওয়ার পরে ব্রাহ্মণরা বাদশাহ ঔরঙ্গজেবকে নমস্কার করতে করতে কেউ পায়ে উপুড় হয়ে পড়তে লাগলো। বাদশাহ বললেন, না মানুষ হিসাবে তুমি জানি তাই সমান, খবরদার মাথা ঝোঁকাবে তো সেই একজনের কাছে ঝোঁকাবে, আমার কাছে না। ওরে ওরে শকুন্তলা, আমাকে একটু মাথা ঝোঁকাবার জায়গা করে দিবি তোদের বাড়িতে? হ্যাঁ নিশ্চয়ই। গোবর লাদি দেওয়া, গোবর দিয়ে উঠোন এই দাবাটাকে পরিষ্কার করা ছিল, লাতা দেওয়া ছিল। গরিব ব্রাহ্মণের বাড়িতে গিয়ে বাদশাহ ঔরঙ্গজেব বসলেন,
তারপর ঘাড়ে একটা রুমাল ছিল, রুমালটাকে বিছিয়ে নিলেন, নিয়ে শুকরিয়ার নামাজ আদায় করছেন বাদশাহ ঔরঙ্গজেব। উনি যখন নামাজে দাঁড়িয়েছেন তখন গরিব ব্রাহ্মণরা বলছে, এরকম বাদশাহ পৃথিবীতে আছে বলে আমরা জানতাম না। যখন নিজের চোখে দেখলাম, এক কাজ করি, বাদশাকে আমরা কিছু উপঢৌকন দেবো। হ্যাঁ রে, আমরা যে গরিব, কি দেবো? বলে বাদশার নামাজ পড়া শেষ হোক, উনি যেটা বলবেন আমরা সেটাই দেব। নামাজ যখন শেষ হয়ে গেল, ব্রাহ্মণরা এসে বললেন, বাদশা যাহ না, আমাদের একটা পরামর্শ হয়েছে, আমরা কিছু উপঢৌকন দেব, আপনি যা চাইবেন আমাদের সাধ্যমতো বলুন, আমরা সেটাই আপনাকে উপঢৌকন দিতে চাই। ঔরঙ্গজেব বললেন, না রে না, উপঢৌকনের জন্য আমি এটা করি না, তাহলে তো আমার বদলা নেওয়া হয়ে যাবে। না 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 না, তোরা শুধু আশীর্বাদ কর, আমি যেন এইভাবে সুবিচার করতে করতেই তোদের কাছ থেকে বিদায় নিতে পারি। ব্রাহ্মণরা ছাড়বে না, তারা নিজেরা ঠিক করল কি জানেন? শোনেন, এটা আমি এখন কোরআনের কথা বলছি না, ইতিহাসের কথা বলছি, যা আপনি আজকে শুনে কালকেই মিলিয়ে নিতে পারবেন। চলে যান কাশীতে, কিভাবে দেখবেন আরেকটুখানি শোনেন। বাদশাহ বললেন, আমায় তোদের কিছু দিতে হবে না, শুধু আশীর্বাদ কর, যেন আমি এইভাবে সদ্বিচার করতে করতে তোদের কাছ থেকে বিদায় নিতে পারি। তখন ব্রাহ্মণরা বললেন, আমার গরিবের দাবায় বাদশাহ ঔরঙ্গজেব যে উপাসনা করলেন, ওই রকম হাজার হাজার মানুষ যাতে উপাসনা করতে পারে তার জন্য এসো আমরা চাঁদা তুলি। তিল তিল করে চাঁদা তুললেন, তাল পরিমাণ নিয়ে তার একটা মসজিদ বানিয়ে দিলেন। মসজিদ, ওই মসজিদটা শকুন্তলার সুবিচারের প্রমাণ, বাদশাহ ঔরঙ্গজেবের উপঢৌকন মসজিদ। সে মসজিদটার নাম কি জানেন? আজও আছে, যে মিলিয়ে নেন। মসজিদটার নাম হলো তেনেরা মসজিদ, কাশীতে বিদ্যমান তেনেরা মসজিদের ইতিহাস বললাম। এটা আমার আপনাকে স্কুলে পড়ানো হলো না, কারণ ওই মসজিদ ভাঙতে গিয়ে কেউ জানবে না এই মসজিদের ইতিহাস কি। এইরকম ভাবে যত ভারতবর্ষের পুরানো মসজিদগুলো আছে, সমস্ত মসজিদগুলো ভাঙার পরিকল্পনা করেছে যারা, নিয়ত পাল্টে নেন। কোনো হিন্দু পারে না মসজিদ ভাঙতে, কোনো মুসলিম পারে না মন্দির ভাঙতে। যারা ধর্মস্থানকে ভাঙে তারা মুসলিমও নয়, তারা হিন্দুও নয়, তারা হলো অধার্মিক নাস্তিক। এইবার বাবরি মসজিদ ভাঙার 1992 সালে যে ঘটনা ঘটেছিল, একটু আগিয়ে যাব না স্টপ করে দেবো, একটু বলবো না আগিয়ে যাব, কারণ আমার টাইম 12টা পর্যন্ত ছিল। বলুন বলুন। আমি দাওয়াত নেওয়ার সময় শর্ত রেখেছিলাম, বাবুরা আমি সুগার পেশেন্ট, আমাকে তুলবে রাত্রি 9টায়, ছাড়বো 11টায়, শ্রোতা আমাকে ছাড়তে চাইবে না, তার জন্য 12টা পর্যন্ত হতে পারে, পাক্কা 12টা বাজছে, টাইম আমার শেষ হয়ে গেছে। আমি এসেছিলাম 8টারও আগে এখানে, কিন্তু আমাকে সে সময় দেওয়া হয়নি বন্ধু, তবুও আপনারা হলেন আমার ব্যাটারি, আপনার একটু হাত তুললে তাহলে আর একটু বলবো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, হাত নামান। সভাপতি সাহেব একটু সময় যাচ্ছে হয়তো। বন্ধুরা, বাবরি মসজিদ আমি আপনি সবাই জানি যে সুপ্রিম কোর্ট কি রায় ঘোষণা করেছিল, এটাকে 3 মাসের মধ্যে ভেঙে মন্দির বানাতে হবে। দিন চলে যাচ্ছে, শেষ দিন তো আগিয়ে আসছে রে, নরেন যা, হরেন যা, কৃষ্ণ যা, মাইতি যা, মান্না যা, আমি যেতে পারবো না। কেন যাবি না? বলে মনে নেই 1992 সালে যখন প্রথম মসজিদ ভাঙতে গিয়েছিল, তখন যারা মসজিদ ভেঙেছিল সর্বপ্রথম যে শাবল মেরেছিল, সে তো এখন বিরাট বড় দাঁড়িয়ালা মুসলমান, কি নাম তার, নাম তার কি, সাব্বাস বলবীর সিং। এই জন্য বলে মজা, এখনকার দিনে নেটে মানুষ দেখে একদম সে অ্যাডভান্স হয়ে আছে, আর যদি এই নেটের যুগ না থাকতো তাহলে মনে হতো ওটা সত্য হতে পারে না মানে, কিন্তু এখনকার দিনে মানুষের হাতে হাতে তার প্রমাণ রেডি। বলবীর সিং এর দাঁড়িয়ে আসলাম হাবিবের থেকেও লম্বা ডবল, অনেক জলসা হলো ওনার সাথে আমার। বলবীর সিং সর্বপ্রথম হরিয়ানা থেকে এসে বেটারা ক্ষমতা দেখাচ্ছিল, একা সবার উঁচুতে উঠে শাবল মেরেছে প্রথম গম্বুজে। বাড়িতে যখন চলে গেল 19 রাত ঘুমাতে পারেনি, 19টা রাত ঘুমাতে পারেনি,
সেই ১৯ রাত পরে কি করলো? রাতের অন্ধকারে বেরিয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম, আপনার এই ১৯ রাত কেমন কাটছিল? বলবীর সিং কাঁদতে কাঁদতে বলছে, ভাই আমি কুম্ভুজ ভেঙেছিলাম, আঘাত করেছিলাম, আঘাত করার সাথে সাথেই যেন ওর ভিতর থেকে আওয়াজ আসছিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বাংলা বলে তারপর আমি ভাবলাম হয়তো অন্য দূর থেকে কোথাও আওয়াজ আসছে, এক ঘা মারলাম। আবার যখন এক ঘা মারলাম, আবার দেখছি লম্বা টানে আল্লাহু আকবার আল্লাহ। কথা কিছু জানি না, নতুন কথা কি আর বলবো, সব তো আমার ৪০০ ঘন্টার বক্তব্য আপনার হাতে হাতে আছে, আর নতুন কিছু শোনাতে আসেনি। কিন্তু আপনারা যদি পুরানো কথাই শুনতে চান, তাহলে আপনাদের একটু ব্যাটারি সতেজ থাকতে হবে। তো যদি সুবহানাল্লাহ সবাই বলতেন জোরে হাত উঠিয়ে, তাহলে আমি পুরো আজানটা আপনাদের শোনাতাম। বলবীর সিং বলছে, ভাই এরপর যখন বাড়িতে চলে গেলাম, দুঘা মেরেছিলাম রে ভাই, দুই ঘা মেরে যখন আমি হাঁপিয়ে গেলাম, আর আমার হাত আর চলতে লাগলো না, আমি তখন বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে আমার বাবা বলছে, বলবীর, ওর বাবা একজন সাধক, একজন মহাপুরুষ, ওই আপনার পুরোহিত, বলছে বলবীর কোথায় গিয়েছিলি বাবা? বাবা আর বলবেন না, আমি সেই অযোধ্যায় গিয়েছিলাম, ওই রামের জায়গায় যে মসজিদ ছিল। বাবা বলছে, বলবীর রামের ঘর রামই বাঁচাতো, তুই কি করতে গেছিস? বলছে, আমার দুটো হাত সহ পুরো শরীরটা কাঁপছে, সত্যিই তো ভগবানের ঘর, ভগবান বাঁচাবে, আমি কেন সেটাকে ধ্বংস করতে গেলাম? এখন যদি ওটা ভগবান, ওই ঘরটা, আঘাতটা যদি আমাকে দেয়। রাত ভাবতে ভাবতে রাত হয়ে গেল, শুয়ে পড়লাম, ঘুম চোখে আসছে না। পাশে তো মসজিদ ছিল না, কিন্তু মনে হচ্ছিল যেন ওই বাবরি মসজিদটা আমার ঘরের পাশে এসে আওয়াজ দিচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হাত তো সবাই ওঠেনি বন্ধু, কে সুবহানাল্লাহ বলেছেন আর কে বলেননি, বুঝবো কি করে? বললাম না আপনারা আমার ব্যাটারি আওয়াজ দিয়েছেন ঠিকই, কান খুশি হয়েছে, চোখ খুশি হয়নি। আবার শুনতে পাচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে বাপরে বাপরে, সত্যি তো ব্যাটারি তেজ হয়ে গেছে। হ্যাঁ তাহলে পুরোটা যেতে হবে মনে হচ্ছে, বার হবে বলেই হয়তো আল্লাহ পাক ১৯ রাত কষ্ট করে তাকার থাকার সুযোগ দিয়েছিলেন, কারণ বিসমিল্লাহির রহমানির রহিমে ১৯টা অক্ষর আছে। এসব ভেদের কথা, ১৯ রাত পর বলবীর সিং পাগলের মতো দিওয়ানার মতো বেরিয়ে পড়ল, কানে যা শুনছে মুখেও তাই বলছে। কি বলছিল? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু
বেরিয়ে পড়লো, বিবি দেখলো না, বাচ্চা দেখলো না, বাবাকে দেখলো না, মাকে দেখলো না, কারণ আমি সবার কাছে ঘৃণিত, কেউ আমার খবর নিচ্ছে না, কেউ আমার সাথে কথা বলতে চাইছে না। না, কাউকে দেখার দরকার নেই, আমি যার ঘরে আঘাত করে এসেছি তার কাছেই একমাত্র ক্ষমা চাইব। বেরিয়ে গেল ওখান থেকে 80 কিলোমিটার দূরে, এক মসজিদে গিয়ে ইমাম সাহেবের কাছে বসল। হুজুর, আমি ইসলাম গ্রহণ করতে চাই। কে আপনি? আমার পরিচয় জানালে আপনিও আমাকে ঘৃণা করবেন, কিন্তু আমি বড় অপরাধী গো, বড় অন্যায়কারী। কি নাম আপনার? আমার নাম বলবীর সিং। আরে, আপনি মুসলিম নন? না। আপনি ইসলাম কবুল করতে এসেছেন? হ্যাঁ। কেন, কোথা থেকে এসছেন? হরিয়ানা থেকে এসছি। কি অপরাধ করেছেন আপনি? আমার অপরাধ, আমি মসজিদে আঘাত করেছি। কোন মসজিদে? ওই যে বাবরি মসজিদ। ও হ্যাঁ হ্যাঁ, শুনেছি শুনেছি, আপনিও ছিলেন তার সঙ্গে। হুজুর, আমি ইসলাম কবুল করার আগে এই সত্য বাণীটাও বলতে এসেছি, আমিও ছিলাম, বরং আমি ছিলাম, আমি সর্বপ্রথম মেরেছি। হুজুর, আমার এই হাত, এই হাত দুটো কেটে নেন, আমি যদি কাউকে কিছু বলে দিই আপনার বিরুদ্ধে, আমার জিভটাও কেটে নেন, আমি যদি কাউকে ইশারা করে দেখিয়ে দিই আপনার বিরুদ্ধে, আমার চোখ দুটো উপড়ে নেন, আমি যদি ছুটে গিয়ে আপনার বিরুদ্ধে কোনো নালিশ করি, আমার পা দুটো কেটে দেন, শর্ত একটাই, আপনি আমাকে কলমা পড়িয়ে মুসলমান করে নেন। থাকো তুমি এখানে, ইসলাম এত সহজ জিনিস নয় যে কেউ সহজেই ধর্মচ্যুত হয়ে যাক, না, তুমি থাকো, তুমি থাকো এখানে। বলতে বলতে শাখা পোশাখা অনেক মনে পড়ে যাচ্ছে, কিভাবে আল্লাহ রাসূল ইসলাম প্রচার প্রসার করেছেন, কিভাবে করেছেন আমার ভাইয়েরা বন্ধুরা। সময় যে আরেকটু আগে যদি আমাকে তুলতো বন্ধু, অনেক বলে শান্তি পেতাম, আপনারাও খুশি হতেন। যা হোক, শুধু এইটুকুই বলে শেষ করে দিই, কারণ আশা না খুশি হয়ে যেতে পারছি না। এরপর বলবীর সিংকে রাখা হলো, 3 দিন রাখা হলো, চোখের পানি তার থামে না দেখে চতুর্থ দিনের দিনে সর্বলোকের সামনে তাকে কলমা পড়িয়ে মুসলমান করে দেওয়া হলো। সেই বলবীর সিং এখন মাওলানা আমির হোসেন। নেটে বলবেন বলবীর সিং, বেরিয়ে পড়বে, প্যাকেটে পাবেন মাওলানা আমির হোসেন। আলহামদুলিল্লাহ, যারা নেট চালান দেখে নেবেন। সেই বলবীর সিং এর মতোই আমাকেও তো নামাজের মুসল্লা নিয়ে যেতে হবে। মদন বলে তাই যাব না, কিরণ বলে যাব না, ধর্মেন্দ্র বলে যাব না, দুর্যোধন বলে যাব না, আর মানুষ কেউ যাবি না, তাহলে কি ওটা অমনি থাকবে? এই গাড়ি দিয়ে ভেঙে দে। 14টা গাড়ি রেডি করা হলো, গাড়ি দিয়ে ভেঙে দেব। 14টা গাড়ি তো আর একসঙ্গে সব যাবে না, অত রাস্তা জায়গা কোথা? রেডি কর, 12 খানা রেখে দে, দুটো নিয়ে যা। দুটো গাড়ি আসলো, সিবিজেড গাড়ি, কি বলে ওকে, জিসিবি, জেসিবি, জেসিবি গাড়ি আসলো। ও আপনার আমার মতো হেঁচো পেঁচো ড্রাইভার না। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ভাইয়েরা, আমার এই বক্তব্য শুনে যেন মনে করবেন না হিন্দু মুসলমানের তোর ফায়দা করছে না, সনাতন ধর্ম যারা মানেন তাদেরকেও আমি শ্রদ্ধা করি, অতটাই শ্রদ্ধা করি যতটা ইসলাম ধর্মীদের শ্রদ্ধা করি, কারণ হিন্দু মুসলমান আমরা একই মায়ের সন্তান। সত্যকে গোপন রাখবে কে ভাই? সত্য যেটা, ও হিন্দু ভাই, আপনার হাতেও মোবাইল থাকলে নেট চালিয়ে দেখুন, আর আসলাম হাবিবের কথাই মিলিয়ে নেন। জেসিবি গাড়ি আনা হলো 2 খানা, ইঞ্জিনিয়ার ড্রাইভার। তারা চিন্তা করলো মসজিদ ভাঙলে পরে অনেক ধুলো বার হবে, সিমেন্ট উঠবে, ধুলো উঠবে, তখন তো আর আমাদের এই অবস্থা থাকবে না, হেলমেট পরা থাকবে, ব্যান্ডেজ করা থাকবে, নাকে মুখে ধুলো না ঢোকে। এই মুহূর্তে আর একটা কথা মনে পড়ে যাচ্ছে, চীনেতে কয়েক মাস আগে হিজাব পরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, জানেন তো? হিজাব পরা, বোরকা পরা নিষিদ্ধ, চলবে না। হিজাব পরিহিতা নারীরা আল্লাহর কাছে বললো, আল্লাহ তোমার সুরা নূরের আয়াতের উপর আমল করতে পারবো না বুঝি বাবু, তুমি বলেছ পর্দা করতে, চোখ নামিয়ে নিতে, আর তোমার দিকে কেউ না তাকিয়ে চিনতে পারে বা তার লালসা না জাগে, তার জন্য তোমার মুখটাকে তুমি ঢেকে রাখো। আল্লাহ তোমার কোরআন মোতাবেক চলতে দেবে না, এরা নিষিদ্ধ করছে। আল্লাহ পাক তাদের চোখের পানি কবুল করে নিয়েছে,
করোনা। এই করোনা ভাইরাস এমন এলো, ওরে তোরা যারা বলেছিলি হিজাব চলবে না, সারারা তোরা বেটা ছেলে হয়েও হিজাব পর। দেখেন আপনারা মাস্ক পরে আছে, মাস্ক লাগিয়ে আছে ওই ভাইরাস ঢোকার ভয়ে। আর কি দেখেছেন, 3 সপ্তাহ আগে শুক্রবার দিনে ইমাম সাহেব যখন জুম্মায় দাঁড়াবে সকালবেলা, কে বলে ফেলেছে যে এখানকার মেডিসিন চেকাররা, ডাক্তাররা, বড় বড় কবিরাজরা রিসার্চ করে দেখছে যে চীনেতে হাজার হাজার মানুষকে করোনা ভাইরাস আক্রান্ত করেছে, একটা মুসলমানকে ধরেনি। কি কারণে? বলে ওরা নামাজ পড়ে বলে। সকালবেলা যখন এলান হয়ে গেল, জুম্মার সময় হিন্দুরা দলে দলে নামাজ পড়তে আরম্ভ করে দিল। আমার কথা যদি মিথ্যা হয় আপনার গোলামি করব, একটা ভাই যদি একথা মিথ্যা প্রমাণ করতে পারেন এই বক্তব্যকে। শুক্রবার দিন আর মসজিদের চত্বরে জায়গা নেই, যত মসজিদ সব ভরে যাচ্ছে, রাস্তায় লোক নামাজ পড়ছে। হিন্দুরা উঁচু করতে জানে না। এখন এক বন্ধু আরেক বন্ধুকে বলছে, হ্যারে এই শম্পার বাবা, নামাজ পড়লে তো এমনি হবে না রে, ওরা সব কি করে, জল দিয়ে ধোই। বলে আরে টাইম কোথায়, এমনি লেগে যা, বিনা ওযুতেই দাঁড়িয়ে গেছে সব, আল্লাহর রহমত, বিনা ওযুতেই দাঁড়িয়েছে। আল্লাহ বলছে, বান্দা ঠিক আছে, যদি পানি নাই থাকতো তুই তায়াম্মুম করতিস, নিয়ম তো জানিস না, যা আল্লাহ বলে দাঁড়িয়েছিস তাই আমি কবুল করে নিলাম, যা। দলে দলে মানুষ, কাতারে কাতারে মানুষ দৌড়ে দৌড়ে এসে, এমনকি দেওয়ালের উপরে, আর জায়গা নেই বলে দেওয়ালের উপরে দাঁড়িয়েও একে অন্যের সাথে মারামারি করে বলছে, আমার জায়গা ছিল বে, তুই এখন সরে গেছিস আমাকে দাঁড়াতে। যখন এই মুসলমানরা রুকুই চলে গেছে আর কোনো কথা নেই, অমনি আল্লাহ বেঁচে গেল, বেঁচে গেল। এইবার ভাবছে তারা, নামাজে এত বড় আত্মঘাতী রোগ থেকে যখন বেঁচে গেলাম, দেখি তো একটু কোরআনটা পড়ে, মৌলবি একটু কোরআন পড়া শোনাও তো। মৌলবি সাহেব পড়ছে, নামাজ নিশ্চয় তোমাকে সমস্ত ফিতনা ফাসাদ থেকে, রোগ রোগ সব থেকে, সমস্ত ঝুঁক ঝামেলা থেকে বাঁচিয়ে রাখবে। তাহলে দেরি কেন, শ্যামল কি করবি, তোর করার আগে আমি করে নিয়েছি, মুসলমান হয়ে গেছি। তুই আমাকে বললি না শালা, আমিও তো হয়ে গেলাম, কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে চীনের বুকে, যে চীনে কোরআন নিষিদ্ধ করেছিল, যে চীনে বোরকা নিষিদ্ধ করেছিল, নামাজ নিষিদ্ধ করে দিয়েছিল, সেইখানে তলে তলে হিন্দু লোকেরাও কলমা পড়ে মুসলমান হয়ে নামাজ আরম্ভ করে দিয়েছে। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ পাক আর কত দিক থেকে মানুষকে সচেতন করবে। আয় বান্দা, আমি যে জান্নাত তৈরি করেছি, জাহান্নাম তৈরি করেছি, তোদেরকে জাহান্নামে দেওয়ার জন্য নয়, তোদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি, তাই জাহান্নামের দরজা করেছি 7 আর জান্নাতের দরজা করেছি 8। তাহলে বেশি দেব জান্নাতিদেরকে, হবে এই ভারতবর্ষের বুকে ভালোবেসে তো আদমকে পাঠিয়েছি, আর সেই ভারতের মানুষ জাহান্নামে যাবে না, তোদেরকে সব জান্নাতি করব বলে আমি আল্লাহ সচেতন করে দিচ্ছি। আমার ভাইয়েরা বন্ধুরা, সেই আল্লাহর রহমত। এইবার ইঞ্জিনিয়ার সাহেব যখন মসজিদের দিকে ভাঙার জন্য গাড়ি স্টার্ট করবে, তাই স্টার্ট করছে, আবার চেষ্টা করছে, কারণ খাওয়া দাওয়া করে এসে হেলমেট ফেলমেট পরে একদম রেডি হয়ে লাগছে, আবার ভাবছে কি ব্যাপার, ঠিকই আছে, একটু ঠিকই আছে, বাস্তব ঠিকই আছে, সব ঠিক। আরে ব্যাপারটা কি হলো রে, আচ্ছা এটা তো হচ্ছে না, তোরটা এটা তো তোকে একটু কেমন কেমন করছিল, ওইটাতে যখন চাবি লাগিয়েছে কি হলো রে, এই তো 1-2 মিনিট ধরে নয়, 45 মিনিট চেষ্টা করলো দুটো ইঞ্জিনিয়ার মিলে স্টার্ট করাতে পারেননি।
তাহলে কি হবে, ওয়াটসঅ্যাপে নিয়ে যেতে হবে নতুন তো মাল, কেন স্টার্ট হয়নি, তাহলে ওয়াটসঅ্যাপে নিয়ে যাবে, তাহলে এই দুটো অকেজোকে টেনে নিয়ে যেতে গেলে আর একটা সকেজোর দরকার, আর একটা গাড়ি নিয়ে আসলো, খুব সহজেই চলে আসলো, এই দুটোকে নিয়ে যাবার নিয়ে এসছে কিনা, সহজেই চলে আসলো, টেনে নিয়ে চলে গেলো ওয়াটসঅ্যাপে, ওয়াটসঅ্যাপে এবার তারা দেখবে যে কেন স্টার্ট হয়নি, বলছে দেখান দেখি, তো যে ইঞ্জিনিয়ার নিয়ে গেল চাবি ঘুরিয়েছে, আপনি ঘুরানোর সাথে কি ব্যাপার হলো, এই ওটাও চাবি ঘুরাবার সাথে সাথে কি হলো ব্যাপারটা, বললো ওটা একটা দেবতা স্থান তো, খবরটা যখন এখানে আসলো ব্যাপারটা কি, হ্যালো স্যার এখানে তো সুন্দরভাবে স্টার্ট হয়ে গেল, তাহলে উপায়, পুরোহিতরা বলল জিনের ব্যাপার আছে স্যার, জিনের ব্যাপার আছে, বলে উপায় কি, উপায় হচ্ছে অগ্নি পুজো করতে হবে, তাহলে জিনের আগুন দেখে ভয় পায়, অগ্নি পুজো করলে জিনেরা পালাবে, ঠিক আছে অগ্নি পুজো হোক, এবার অগ্নি পুজো আরম্ভ হয়ে গেল, সারাদিন ধরে পুজো হয়, আর সন্ধ্যের পর থেকে এক একটা পুরোহিত পালিয়ে যায়, সকালবেলা রিপোর্ট পাওয়া যায় বলে সবাই পালিয়ে গিয়েছিল, কেন, এ বলে আমার বাড়ি থেকে হঠাৎ ফোন এসেছিল স্যার, ও বলে আমার বাচ্চাটা প্রচুর পায়খানা হচ্ছিল স্যার, ও বলে আমার শরীরটা খুব খারাপ হয়েছিল স্যার, কদিন এমন চলবে, একজন পুরোহিত সত্য কথা বললো, স্যার যাই বলেন আমরা কেউ আর রাস্তা থেকে থাকতে পারবো না, বলে কেন, বলে বিভৎস চেহারা নিয়ে বিরাট বড় খাল নিয়ে আমাদের দিক থেকে আসে, কারা, বলে জিনের বলে তো পুজো পাপ তুই করছিস তাহলে জিন তাড়াতে পারছিস না, বলে স্যার ওরাও তো মুসলমান, ওই জিনগুলো তো মুসলমান, ওরা নামাজ পড়তে আসে, এখন নামাজ পড়াই বাধা তো কেউ দিতে পারবে না, এটাও যেমন একটা উপাসনা করছে ওটাও তো একটা উপাসনা, ওই উপাসনাতে এই উপাসনাকে খণ্ডন করতে পারবে না স্যার, তাহলে উপায়, তাহলে আর উপায় কী হবে স্যার, মজিদ মজিদই থাক, বলে সব মনে আসে কথা এখন বলা যাবে কী করে, বল স্যার মসজিদের বিপক্ষে যে জায়গাটা দেওয়া হবে বলেছিল 400 একর জায়গাটা তো কম না, ওটাই মন্দির আমাদের দেওয়া হবে, বলে থাম এখনই নয় এখনই নয়, সামনে ইলেকশন আছে এখনই নয়, আরেকটা আরেকটা কিছু ঘটাই তারপর হবে, আমার ভাইয়েরা বন্ধুরা আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে, কোন মন্দিরকে ভাঙতে গেলে মুসলমানের বিপক্ষে আমি আমি আসলাম হাবিব বলছি, মন্দিরও আল্লাহর উপাসনালয়, মন্দিরে যে কথাগুলো বলা হয় মসজিদে সেই কথাগুলোই বলা হয়, মন্দিরে যা বলা হয় যেভাবে উপাসনা করা হয় মসজিদে হয়তো ভাবটা পাল্টানো হয় কিন্তু কথাগুলো একই বলা হয় একই, মন্দিরে যখন বলছে ওম নমস্তে সতে তেজর নমস্তে সতে তে জগত কর্ণাই, আমি তার প্রশংসা করতে দাঁড়িয়েছি যিনি ইহ জগৎ পর জগৎ এবং আমার অজানা কোনো জগতের প্রভু, সেই প্রভুর প্রশংসা করতে দাঁড়িয়েছি, নামাজেও মৌলভী সাহেব দাঁড়িয়ে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই কায়নাতের মালিকের জন্য, কথা তো একই, সেই জন্য মসজিদ ভাঙতে গেলেও সেই মসজিদের মালিক একজন আছেন তিনি রক্ষা করবেন, মন্দির ভাঙতে গেলেও সেই মন্দিরের মালিক একজন আছেন তিনি রক্ষা করবেন, তাই কোন মসজিদকে ভাঙা ধার্মিকের কাজ না, কোন মন্দিরকে ভাঙা ধার্মিকের কাজ না, কোন গির্জাকে ভাঙা ধার্মিকের কাজ না, কোন গুরুদুয়ার ভাঙা ধার্মিকের কাজ না, যদি ধার্মিকরা মুসলমানরা কোরআন মসজিদ ছাড়া মুসলমান ছাড়া মাদ্রাসা ছাড়া কোরআন ছাড়া আর সবকে বাতিল মনে করত, সবকে রাখা বেকার মনে করত, জঞ্জাল মনে করত, তাহলে পৌনি 1000 বছর মুসলমানরা রাজত্ব করেছে, তাহলে কোনো মন্দির থাকতো না, কোন ধর্মগ্রন্থ থাকতো না, মুসলমান ছাড়া কোনো সম্প্রদায় থাকতো না, যা ইতিহাস কলঙ্কিত করেছে মুসলিম বাদশাদেরকে তা যদি সত্য হতো তাহলে আজকের দিনে কোনো অমুসলিমকে ভারতে দেখতে পাওয়া যেত না, এই ভারতবর্ষের বুকে যদি মুসলমান না আসত কয়েক হাজার বছর পেঁচিয়ে যেত এই ভারতবর্ষ বন্ধ, কারণ মুসলমান ভারতে এনেছে প্রথম চশমা, এই চশমায় পাওয়ার দেওয়া শিখিয়েছে মুসলমান, সুই সুতো সেলাই করা শিখিয়েছে মুসলমান, এই বিরিয়ানি কোপ্তা কাবাব মুঘলরা নিয়ে এসেছে, এদেশের মানুষ মোরব্বা বানানো জানতো না, এদেশের মানুষ খিচুড়ি হালুইকে বানাতো জানতো না, এদেশের মানুষকে শিখিয়েছে মুসলমানরা এসে, শুধু তাই নয় জল ঘড়ি বড় ঘড়ি তৈরি করেছে মুসলমান,
মুসলমান সাম্প্রদায়িক নয়, আপনারা পাশেই আছেন, দুর্গাপুর আপনাদের কাছ থেকে দূর নয়। দুর্গাপুরে ইমাম সাহেবের বেটাকে যখন পিটিয়ে মারা হলো, ওখানকার স্থানীয় মুসলমানরা জুম্মার দিনে গেল ব্যাগের ভেতরে ভেতরে পল্লামের ফলা কাটারি কুড়ুল কোদাল এই সমস্ত নিয়ে পৌঁছালো। ইমাম সাহেব খালি জুম্মাটা পরিয়ে দিক, আমরা দলবদ্ধভাবে গিয়ে এলাকার সমস্ত বাড়িতে বাড়িতে তাণ্ডব করব। ইমাম সাহেব ইসলামের পতাকা উত্তোলিত করার জন্য বললেন, শোনো, আমার ছেলের মৃত্যু লেখা ছিল, হয়তো সে চলে গেছে, তার জন্য আমি বাবা সবর করছি। আমি যদি সবরের পাল্লায় ভারী না করি, আমার জন্য নামাজ পড়াও জায়েজ নয়, কারণ আল্লাহ বলেছেন বিসবরি ওয়াসসালা, নামাজ আদায়ের আগে সবর করো। অতএব যারা এসেছ আমার বক্তব্য অনুসারে কাজ করার জন্য উগ্র হয়ে এসেছ, তাদের কাছে আমি করজোড়ে নিবেদন করছি, আল্লাহর ঘরে এসেছ, নামাজ আদায় করতে এসেছ, নামাজ আদায় করে শান্ত মনে সবাই চলে যাবে, খবরদার কেউ কোনো রকম বিশৃঙ্খলা ঘটাবে।